এটি অসাধারণ প্রতিভার অধিকারী শিশু খুমতায় এটি পাঁচ বছর শিশুর প্রতিভায় আলোড়নের সৃষ্টি করেছে সোশ্যাল মিডিয়াত। কোনো শিক্ষা গ্রহণ নকরাকয়ে শারীরিক যোগ করে সমাদৃত হয়েছে খুমতার পটিয়া পথাৰ কুশল গগৈ আর পূর্ণিমা গগৈর পুত্র পিঙ্কু কারু। ওসর প্রশিক্ষণ নোলাকয়ে নিজে করেছে এনে ধরনের শারীরিক যোগ। আর এই সন্দর্ভত আমাক আরো অধিক জানাব আমার সাংবাদিক দীপক হাজরিকায়। হয়, নিশ্চিতভাবে কব লাগিব যে অসাধারণ কামকো সম্ভব করে তুলিছে এগারী শিশুয়ে। শিশুজনের বয়স হয়েছে মাত্র পাঁচ বছর। এই পাঁচ বছর বয়সতে শিশুগুলো এক অসাধারণ কাম করবলে আগবাড়ি আছে। ইতিমধ্যে এই যে প্রতিভা, এই প্রতিভা সোশ্যাল মিডিয়াত ব্যাপকভাবে চর্চিত হয়েছে। মই এই মুহূর্তে উপস্থিত আছো খুমতায় পটিয়া পথার অঞ্চলত। এই পটিয়া পথার অঞ্চলত পিঙ্কু গগৈ নামের পাঁচ বছরীয় শিশুটিয়ে করে দেখাইছে এক অদ্ভুত কাম। এই মুহূর্তে মই ক্যামেরা পার্সনের সামগ্রিক পরিবেশ দেখার অনুরোধ জানাইছো। এই পাঁচ বছরীয় শিশুজনে যোগভ্যাস, এই যোগভ্যাসের জড়িয়ে চর্চিত হয়ে ইতিমধ্যে ব্যাপক প্রচার লাভ করবল সক্ষম হয়েছে। আর এই শিশুজনক যথেষ্ট লোকে ইতিমধ্যে চাবর আগবাড়ি আছে। ঘর প্রতিদিনে বহু লোক সমবেত হয়। কিন্তু উল্লেখ করবো যে কোনো আনুষ্ঠানিক শিক্ষা লাভ করা নাই, নিজে নিজে এই কাম করবলে সক্ষম হয়েছে। ক্যামেরা পার্সনের সামগ্রিক পরিবেশ দেখাবর অনুরোধ জানাইছো। ইতিমধ্যে এই পাঁচ বছরীয় শিশুটিয়ে যোগভ্যাস, এই যোগভ্যাস করবর আগবাড়ি আছে। নিউজ লাইভ দর্শকসল আমি পোনপটিয়াকৈ এই দৃশ্য দেখাবর সক্ষম হয়েছো। সফলভাবে আঙুলি কেনে ধরনের যোগভ্যাসের জড়িয়ে কৌশল, এই কৌশল প্রয়োগ করব চেষ্টা করেছে আর নিউজ লাইভ দর্শকসল সামগ্রিক পরিবেশ দেখাইছো। আমি সর্বসাধারণতে দেখা পাও যে আমি এনে যে যোগভ্যাসের যদি নাম লো, আমি প্রথমতেই নাম আহে যে বাবা রামদেব। এই বাবা রামদেবর মনলে আমি সকলে যোগভ্যাস, এই যোগভ্যাসের আমি সকলে মনত পেলাম। কিন্তু আনুষ্ঠানিক শিক্ষা লাভ নকরাকৈ এই শিশুজনে এনে কাম করেছে। মই আপনার আগলে আহিবর অনুরোধ জানাইছো। পিতৃগী আছে, মই এই মুহূর্তে পিতৃগীর ওসরলে যাবর চেষ্টা করেছো। কি কব, যেহেতু আপনার এই পাঁচ বছর কণমানি শিশুটে এক অসাধারণ কাম সম্ভব করে তুলিছে, কি কব? এটা মই কব বিচাৰিছো যে সেই পহিলাতে নিজেই শিকিলে পেট ভঙাজন, পেট ভঙা শিকিলে, তারপর লাহে লাহে আহিলে আপনার আঙুলি ভঙা হেরিটো, তারপিছতে আহিলে চকু ভঙাটো। এই নিজে শিকি মানে কত শিকিছে মানে অথবা নজানো, নজানো মানে কি আর নিজে শিকাহে আর মোবাইলত চোৱা নাই, টিভিটো চোৱা নাই, একো দেখা নাই কতো। আর নিজে শিকি পেলায় মোক দেখায়, ঘর সবকে দেখায় দেখায় করে এটা সোশ্যাল মিডিয়াতো হে ভাইরাল হয়ে পড়ছে। আর মানে আগতে বাবা রামদেবর হেই অকমান মানে কিবা কিবি মিঠাই কিবা কিবি খুয়াইছিল আনিব। আর এই করোনা কালত এটা মানে অকমান দিগদার হয়। তারপর এটা আপনার এগুলো ভাইরাল হওয়ার পিছতে আপনার যোগেদি অকমান মানে সোশ্যাল মিডিয়াত বেশি ভাল হয়ে গেছে। তাকে লো মানে এটা কি বলে কম, এটা প্রায় তিনিমাহমান হয়েছে শিখি থাকা ঘরতে নিজে নিজে শিকে। রাতেপা পানি এগিলাস খুব, তারপর অকান তেমনি আক যোগাসন করা হয়েছিল। মানে এটা শিকিছে আর পেট ভঙা, আঙুলি ভঙা, চকু ভঙা, অকান বুক ডাউনও মারে। তারপরে এই এই কি কয় আপনার সূর্যক হে করা সেটু করে অকান, এইটা শিকি আছে এটা লাহে লাহে। কোনো আনুষ্ঠানিক শিক্ষা, আনুষ্ঠানিক শিক্ষা নাই। এটা কিবা আপনি আহ্বান জানাব নাকি লোক আগবাই নিয়ার ক্ষেত্রে? আগবাই নিয়ার ক্ষেত্রে এটা সরকারলে কিবা আহ্বান, সরকারলে এটা মানে মই কি বলি কম এটা যদি মানে সুবিধা প্রদান করে শিকিব পারিব। শিকিব পারিব আর কিবা যদি সহায় সহযোগ যদি অকন পায় সরকার ফল বা এটা শিকাটো অকমান হেৰি কৰি। দীপক হাজরিকা, আপনাক ধন্যবাদ জানাইছো।